রাজ্যে সরকারি স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের কাউন্সেলিং এর উপর এক মাসের অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট সরকারি স্কুলে প্রধান শিক্ষক হওয়ার জন্য স্নাতকোত্তরের ন্যূনতম শতাংশ নম্বর পেতে হবে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে স্কুল শিক্ষা দফতর বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে মামলার প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে সবাইকে পরীক্ষায় বসার অনুমতি দেয় আদালত সবার ফল প্রকাশ হলেও মামলাকারীদের ফল প্রকাশ হয়নি ফলে চব্বিশে জানুয়ারি কাউন্সেলিং এ ডাক পাননি তারা এ নিয়ে কলকাতা হাইকোর্ট বিচারপতি শেখর ববি শরাফের দৃষ্টি আকর্ষণ করা হয় আজ শুনানিতে প্রধান শিক্ষক নিয়োগের এক মাসের অন্তর্বর্তী জারি করে হাইকোর্ট রাজ্যের সরকারি স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের কাউন্সেলিং এর ওপর এক মাসের অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট